পুরুষ অভাবী পুরুষ, অভাবী মানুষ, অভাবের কারণে সে বাড়িতে নাই। অনেক দিন পর বাড়িতে আসলো, আসার পর দেখে বাচ্চা কাচ্চারা কান্না করছে। কি করছে ভাই? কান্না করছে। এখন বাড়িতে খাবার নেই, বাড়িতে যখন এসেছে তখন বিবি বলছে বাড়িতে কিচ্ছু খাবার নেই, বাড়িতে কিচ্ছু বাচ্চাদেরকে খেতে দিতে পারে না, আপনি কিছু খাবারের বন্দোবস্ত করুন। এখন অভাবী মানুষ খাবার কোথা থেকে জোগাড় করবে? ওই মানুষটা সঙ্গে সঙ্গে ঘুরে জঙ্গলে চলে গেল। কোথায় গেল? জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে দয়াল আল্লাহর কাছে পানা আল্লাহর কাছে চাইতে আরম্ভ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদনি আস্তাজিবলাকুম, আমার কাছে চা আমি আল্লাহ তোকে দেব। জঙ্গলে ওজর মারনে কান্না করে আর আল্লাহ কাছে রিজিক ভিক্ষা চাই। অপরদিকে তার স্ত্রী তার বিবি বাড়িতে জাতাটাকে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে, আর তাওয়াটাকে সুন্দর করে উলানের উপরে আখার উপরে চোলার উপরে রেখে দিয়েছে। বিবি মনে মনে করে আমার স্বামী গেল রিজিকের সন্ধানে, কোথা থেকে হয়তো কিছু গমের কিছু নিয়ে আসবে, আমি সেইগুলা জাতাতে করে পিষব আর ময়দা হবে রুটি বানাবো, আমার বাচ্চাদেরকে খেলাবো। বন্ধুরে আমার আল্লাহর গোলামে না ভালো করে শোনেন, ওই ব্যক্তি জঙ্গলে যখন আল্লাহর কাছে রিজিক চাইছে, আল্লাহ বলেন আমার কাছে চাইলেই পাওয়া যাবে। বিবি ডাকে জাতিটা অটোমেটিক ভাবে ঘুরছে, চাকরিটা অটোমেটিক ভাবে ঘুরছে, চাকরিটা ঘুরছে আর আটা বের হয়ে পালা লেগে গেছে, আর দেখছে অটোমেটিক ভাবে রুটি তৈরি হচ্ছে, রুটি জমা হয়ে গেছে। ওই ব্যক্তি বাড়িতে ঢুকে বলছে, আমি তো আল্লাহর কাছে রিজিক চেয়েছি, আল্লাহ কি কিছু রিজিকের বন্দোবস্ত করেছে? তার বিবি বলে, স্বামী গো আপনি যখন বাড়ি থেকে গেছেন কিছুক্ষণের মধ্যে অটোমেটিক ভাবে চাকিটা ঘুরছে আর অটোমেটিক ভাবে রুটি তৈরি হচ্ছে। ওই ব্যক্তিটা এবারে চাকির কাছে আসলো, আসার পরে দেখার চেষ্টা করলো আটাটা কোথা থেকে আসছে। যখনই চাকির উপরে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে চাকিটা ঘোরা বন্ধ হয়ে গেছে, স্বামী আর স্ত্রী চলে গেছে নবীজির দরবারে। নবীকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে রিজিক ভিক্ষা চেয়েছিলাম আর আল্লাহ আমাকে রিজিক দিয়েছিলেন এইরকম ভাবে, অটোমেটিক ভাবে চাকিটা ঘুরছিল গো দয়ার নবী, আমি দেখার চেষ্টা করেছি আর চাকিটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, তুমি কত বড় ভুল করেছ গো, যদি তুমি চাকিটাকে হাত না লাগাতে, যদি তুমি দেখার চেষ্টা না করতে, কায়ামত পর্যন্ত চাকিটা ঘুরত আর রুটি তৈরি হতে থাকত। আল্লাহ বলেন, কালা রব্বুকুম উদনি আস্তাজিবলাকুম, বান্দা তোর যা প্রয়োজন তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দেবো।